গুড মর্নিং, এখন সকাল প্রায় 8টা বাজতে যায়। দেখো পুরো অন্ধকার হয়ে হয়ে আছে, বৃষ্টি আসবে খুব জোর। আর আমাদের কুটুস দেখো ঘুমোতে পারছে না, কারেন্ট নেই বলেই সে সকাল থেকে তো যাচ্ছিল আর আসছিল কারেন্টটা, তারপরে এখন অনেকক্ষণ চলে গেছে আর আসেই না। আর কুটুস ঘুমোতে পারছে না, উঠে পড়েছে তো সেই 5টার আগে, আর উঠেই খেলাধুলো করছে। 6:30টার সময় উঠলে কিন্তু 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আর আজ তো তার আগে উঠেছে মানে ঘুমিয়ে পড়তোই, কিন্তু কী আর করা যাবে। দেখো আমাদের বালতিগুলো জল ভরার লোক হয়ে গেছে কুট্টুস বাবু, এখন দাদুর কোলে বসে জল ভরছে পাইপ দিয়ে, খুব মজা হচ্ছে। ওই যে জলটা পড়ছে না ওইটা দেখে ও খুব মজা করছে, আর আমি ডাকছি একবারও ঘুরে তাকাচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। বাবা চলে যাচ্ছি তো, এখন ঘড়িতে বাজে সকাল 11:10, আর ইন্দ্র দোকান থেকে চলে এসেছে, এসে কিন্তু স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। কেন বলো তো, আজ যাবে একটু গড়িয়াতে আমার ননদের বাড়ি, ওখানে নিমন্ত্রণ করতে, পাশে এক কাকার ছেলের বিয়ে, তো ওই কাকার ছেলে আর ইন্দ্র দুজনেই যাবে। তো দেখো যেই ড্রেসটা করেছে আমাদের কুট্টুস, ওই যে কোলে উঠে রয়েছে আর নামছেই না, আমার কাছে আসতেই চাইছে না। আর ইন্দ্রকে এখন আমি কী বলছি বলো তো, ওর চুলটা খুব বড় হয়ে গেছে জানো তো, আর কেমন একটা লাগছে যেন, আমার ভালো লাগছে না ঠিক, যে এইখানে সমস্যা ওখানে সমস্যা এইসব বলছি, আর ইন্দ্র সেই জন্য মানে আয়নাটা দিয়েছি দেখানোর জন্য। আমি বললাম যে একদম ভালো লাগছে না এইসব, মানে চুল টুলগুলো কাটতে বলছি, ও বলছে না ওই চুলটা রেখে দেবে অনেক বড় করবে। তো কুট্টুসের চুলটা যেহেতু কেটে দিয়েছি, এবার ও বলেছে যে ওর চুলটা ও কাটবে, তো কবে কাটবে সেটা বলা যাচ্ছে না। তো যাই হোক, এখন কুট্টুসকে আমি নিতে চাইছি কিন্তু ও আসতেই চাইছে না, তো জোর করে তবু ইন্দ্রই যে আমাকে দিয়ে দিয়েছে, কারণ ওর দেরি হয়ে যাচ্ছে, ওর ড্রেস ট্রেস এখনও করতেই পারছে না, বা জিনিসপত্র গুছিয়েও নিতে পারছে না। তো কুট্টুসকে যেই আমি নিয়ে ছেড়ে দিয়েছি, সেই ওর গন্তব্যস্থল সেই জানালায় চলে যাচ্ছে, তো জোর করে ধরে আবার রাখতে হচ্ছে, আর এক মুহূর্ত স্থির থাকে না। তোমরা সবাই দেখো তো ওর ভিডিও, নিশ্চয়ই বুঝতে পারো যে ও একটুও স্থির থাকতে চায় না। তো যাই হোক, এখন ধরে বসে রয়েছি, আমার কোনো মানে কাজ করতে পারছি না, সব কাজ পড়ে রয়েছে। দুপুরবেলাটা কতটা চাপ থাকে বা প্রেশার থাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো, বা বলি তোমাদের যে দুপুরে একটুও টাইম থাকে না, কিন্তু এমন একটা সময় এখন 11টা মানে কী বলবো 40 বা 12টার দিকে হয়তো বেরোবে, কিন্তু ওই মুহূর্তে আমি মানে না বেরোলে আমি কোনো কাজই করতে পারছি না। আমার মানে কুট্টুসের ভাত বসানো, ওকে স্নান করানো, বা আমাদের রান্নাবান্নাও রয়েছে, বুঝতে পারছো যে আমি কখন করবো, বা 12:30টার মধ্যে আমার সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, মানে কুট্টুসের খাওয়ানো স্নান করানো তো করতেই হবে, প্লাস আমাদের রান্না আছে, তো কখন করবো জানি না। ও না বেরোলে আমি কিছু করতে পারবো না, এখন একে নিয়েই এখন থাকতে হবে। তো যাই হোক, ইন্দ্র প্রায় রেডি হয়ে গেছে, এবার ও বেরিয়ে যাবে। তো এখন বিকেল 4টে বাজে, আর আমাদের কুট্টুসকে কোনোভাবে ঘুম পাড়ানো যায়নি। এখন এই যে রয়েছে কোথায় দেখতে পাচ্ছ কি, এই যে পুকি মারছে, হ্যাঁ, কোনোভাবেই ঘুমোয়নি, মানে ঘুম পাড়ানো অনেক চেষ্টা করেছি কিন্তু ঘুমোয়নি বলে এখন এই জানালার ওপরেই খেলা করছে। আর কুট্টুসের একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে, কী বলো তো, আমরা যখন খাচ্ছিলাম মানে আমরা তিনজন খাচ্ছিলাম যখন বাবা মা আমি, তখন কুট্টুসকে ওই পাশে বসিয়ে আর ওকে কয়েকটা খেলনা দিয়ে আর আমরা খাচ্ছিলাম, আর ও মানে খেলতে খেলতে আর আমার পিঠের উপরে দাঁড়িয়ে গিয়ে আর মানে কী বলবো সাইড হয়ে আস্তে আস্তে বসতে গিয়ে পড়ে গেছে, মানে খুব জোরে না হলেও মোটামুটি ভালোই এইভাবে পড়েছে, মাথায় লেগেছে। তো সে সঙ্গে সঙ্গে ওই জল দিয়ে আবার নিয়ে ঠান্ডা করালাম, খাওয়া খাওয়ার পরে ওকে ধরেছিল আর তারপরে আমি আর মা খেয়েছি। তো খেয়ে উঠে কুট্টুসকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, তো কিছুতেই ঘুমোয় না বলে তারপরে আবার হাঁটছিলাম, যেরকম ওই যে ফ্যান চালিয়ে হাঁটি নিচে সে হাঁটছিলাম, তখন কুট্টুস হঠাৎ বমি করলো, মানে বমি মানে অনেকটাই বমি করেছে, যে পুরো আমার গা পুরো ভিজিয়ে দিল। তো ওকে আবার মানে ও ভিজে গেছিলো, ওর জামা টামা সব চেঞ্জ করতে হলো আর ওকে ধোয়াতেও হলো, ধুয়ে আর মার কাছে দিয়ে আবার আমি পুরো স্নান করলাম, স্নান করে এসে আবার ওকে খাইয়ে মানে কি বলবো মানে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, সেই হাঁটলাম শুয়ে শুয়েও চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না। তো তার জন্য আবার ওকে এই যে দেখো জানালার ওপর বসিয়ে দিয়েছি, আর ঘেমে যাচ্ছে দেখো গরম, আর এই জানালায় বসিয়ে দিয়ে বাইরের দিকে তাকাতে গিয়েই সামনে একটা ফুল গাছ রয়েছে আর আমাদের কাঁঠাল গাছ রয়েছে, সেই ফুল গাছ থেকে কাঁঠাল গাছে একটা লাউ ডগা শাক,
মানে লাউ ডগা সাপটা মানে কালার সবুজ কালারেই হয়, তো ওই সাপটা রোগা মতো লম্বা করে গাছ বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, দেখে তো ভয় পেয়ে গেছে। আর কুটুসু জানালায় রয়েছে, তো ভাবতে পারছো যে মনে হচ্ছে যে যদি লাফিয়ে আসতো আর ওই সাপটা তো লাফিয়ে লাফিয়ে যায়। তো খুব ভয় লাগছিলো, মাকে আবার সঙ্গে সঙ্গে ডেকেছি, ডেকে দেখ মানে মারা দেখতে পায়নি সে কোথায় লুকিয়ে গেছে। তো এই অবস্থা আজ মানে ঘটেই যাচ্ছে একটার পর একটা অঘটন, তাই আবার কুটুসের ওপরেই বেশি যে কেন হঠাৎ করে এরকমভাবে বমি করলো, তারপরে এই যে পড়ে গেছিলো, যে এটা যদি ইন্দ্র জানতে পারে বা বলতে তো হবেই, তো ও তো এসে আমাকে ভীষণ বকাবকি করে। এখন কুটুস ঠিক আছে বমি করে দিয়ে, তারপরে কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই ও কোনো। তুই কী করছিস দেখো, তোমাদের আমি দেখাচ্ছি আমাদের কুটুস কী করছে। তুমিটা শুধু দেখো ওই লোহার জিনিসটা তুমি দিচ্ছ মুখের মধ্যে, দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কি অবস্থা! মারবো না কি বল, ভাবতে পারছ কি অবস্থা আমার? তো আজকে তোর বাবা মেরে ফেলবে রে, এই মেরে ফেলবে তোর বাবা আজকে, মান্দ্রাম হচ্ছে, ঘুম নেই কিছু নেই। বাবা বাবা এই দে বাবা এসে তোর কি বলবে আর আমার কি বলবে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 8টা, আর আমি কাল রাতে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ এত ঘুম পাচ্ছিলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যে থেকে। বলতে গেলে কুটুস তো সন্ধ্যে থেকে ঘুমিয়ে পড়েছে, তারপরেই আমি ঘুমিয়ে পড়েছি, মানে ফোনের মানে ভিডিওর কোনো কাজ করতে পারিনি, প্লাস বাড়ির রান্নাবান্নাতেও যেতে পারিনি, এত কষ্ট হয়েছে। কারণ কাল তো দুপুরে ইন্দ্র ছিল না, আর কুটুস কী করেছিল তোমাদের তো বলেইছি, আর তারপরে না কষ্ট হয়েছে এত যে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো মা ডেকেছিল, কিন্তু মানে গিয়ে বাইরে গিয়ে আবার এসে মানে সেইভাবে শুয়ে পড়েছিলাম। তারপর ইন্দ্রও কাল দোকান থেকে অনেক রাতে এসেছে, প্রায় 10:30টার দিকে আসার পরে ও আর খাওয়া দাওয়া করেনি, কারণ ওর বোনের বাড়ি থেকে এসেছিলো প্রায় মানে দিকে 5টার দিকে মানে এসেছিলো, এসে সঙ্গে সঙ্গে আবার 10-15 মিনিট থেকেই চলে গেছিলো দোকানে, আর দোকান থেকে রাত 10:30টার সময় এসছে। তো ও আর খাওয়া দাওয়া আর করেনি, কষ্ট হয়ে গেছিলো বলে ও এসে মাত্র শুয়ে পড়েছিলো। আর আমি মা তবু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, আর বাবার ছোটকা করে আগেই খেয়ে নিয়েছিল, ডেকেছিলো ও, কিন্তু আমি উঠতেই পারিনি কোনোভাবে। তো যাই হোক, কাল রাতটা তো এভাবেই কেটেছিল। আমি ভেবেছিলাম তাও রাতে যখন মানে ওই যে 10:30-11টার দিকে ঘুমোতে যাই, তখনও মনে হচ্ছিলো যে একটু কথা বলে নিই, আমি ভিডিওটা এন্ড করি, কিন্তু পারছিলাম না, মানে তখনও চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো আর কি গরম, বীভৎস গরমও তো পড়েছিলো তার মধ্যে। আমি আবার সেই রাতে কিন্তু স্নানও করেছি, করে প্রায় 12:30টার দিকে ঘুমিয়েছি, পরে প্রথম দিকে আর মানে ঘুম পাচ্ছিলো এত, তারপরে ফোন ঘাঁটতে গিয়ে দেখছি যে আর ঘুম আসছে না, তো ওই জন্য 12:30টার দিকে ঘুমিয়েছি। আবার কুট্টু ছুটেছে 4:00-5:00 থেকে। তো এখন এই যে চলছে, ওর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে খাইয়ে দিয়েছি, এখন সেই জানালায় বসে খেলা করছে, ঘুমোবে, মানে 8টা বেজে গেছে, মানে এবার ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, গতকালের ভিডিওটা আজ এন্ড করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।